ছোটবেলায় জন্ম হওয়ার পর আমি বাবাকে দেখিনি, আস্তে আস্তে যখন আমার সেন্স হলো তখন আমি মাকে জিজ্ঞাসা করলাম আমার বাবা কোথায়। মনে মনে ভাবছিলাম প্রথমবার একটা হাত ঠান্ডা পা ঠান্ডার ব্যাপার, অ্যান্ড খুব মানে ঘাবড়ে যাচ্ছিলাম মনে মনে। হ্যালো, আই এম সানভি রয়, আই এম ফ্রম কলকাতা গড়িয়া। মাই হাইট ইজ 5'7", মাই এজ ইজ 19, আই এম প্রফেশনালি অ্যাক্টর, মডেল, ডান্সার অ্যান্ড মেকআপ আর্টিস্ট। Hi, I am Shukdev Dash. My age 20. My height 5'7". My location is Goria, Kolkata. And my profession is actor, dancer, makeup artist and model. Thank you. ছোটবেলা থেকেই ফিল্ম দেখতাম টিভিতে, অ্যান্ড মা বাবার সাথে বসে দেখি খুবই ভালো লাগতো, অ্যান্ড ভাবতাম যদি করতে পারতাম, অ্যান্ড বাড়িতে বসে বসে সে আয়নায় দেখে দেখে অ্যাক্টিং করা, অ্যান্ড সে ডান্সের সাথে সাথে সে এক্সপ্রেশন ম্যাচ করা, কেন জানি মনে হতো যে অ্যাক্টিংটা খুবই পছন্দের। অ্যান্ড তারপর থেকে অ্যাক্টিংয়ের পেছনে পেছনে ঘোরা, অ্যান্ড সেই সুযোগটা পেয়ে নেওয়ার সবসময় অপেক্ষা আছে। অ্যান্ড অ্যাক্টিং, ফিল্ম এসব প্রচণ্ড ভালোবাসি, তার সাথে সাথে তুই বল। ছোটবেলা থেকেই নাচ এবং অভিনয়টাকে সঙ্গে নিয়ে বড় হয়ে ওঠা, কোনো কারণে একটা মনে হয়েছিল যে অ্যাক্টিংটা যদি আমি করি, এক প্রফেশনে থাকলে আমি অনেকগুলো ক্যারেক্টার একসাথে প্লে করতে পারবো। অভিনয়টাকে খুবই ভালোবাসতে শুরু করলাম ছোটবেলা থেকে, অনেক থিয়েটার করেছি ছোটবেলা থেকে, অনেক নাটক করেছি, এবং আমাদের ইন্ডাস্ট্রির দুজনের নাম আমি অবশ্যই বলতে যাচ্ছি, সৌমিত্র চট্টোপাধ্যায় এবং ইন্দ্রাণী হালদার। ওনারা আমার ইন্সপিরেশন, ওনাদের ফলো করেই আমি অ্যাক্টিংটা শিখেছি। ছোটবেলায় জন্ম হওয়ার পর আমি বাবাকে দেখিনি, আস্তে আস্তে যখন আমার সেন্স হলো তখন আমি মাকে জিজ্ঞাসা করলাম আমার বাবা কোথায়। তখন আমার মা উত্তর দিল যে আমি যখন মায়ের গর্ভে 1.5 মাস বয়স তখন আমার বাবা আমাদের ছেড়ে চলে যায়। জন্ম হওয়ার পর মা আর দিদার সাথেই বড় হয়ে ওঠা, খুব সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করতাম, এবং আমি ছোটবেলা থেকেই অনেক রকম স্বপ্ন দেখতাম, নাচ করবো, অভিনয় করব। একটা ইনস্টিটিউটে ভর্তি হওয়ার জন্য তো একটা সাধারণ পুঁজির দরকার, সেটা চালানোর মতো পরিস্থিতি আমার মায়ের ছিল না, কারণ আমার মা খুব সাধারণ একটা প্রাইভেট হসপিটালে চাকরি করতো এবং সেখান থেকে খুব সামান্য একটা টাকা পেতো, এবং সেই টাকাটা দিয়েই আমাদের সংসারটা খুব সাধারণভাবে চলতো। সো মাকে কোনোদিনও বলতে পারিনি যে মা আমি এটা করব বা ওটা করব, কারণ আমি জানি যে মাকে বললে মা নাই বলবে, মা করাতে পারবে না, সেজন্য বলা হয়ে ওঠেনি। তারপর আমাদের কোচবিহারের সৌরভ গব বুবাইয়ের সাথে আমার পরিচয় হয়, উনি একজন থিয়েটার আর্টিস্ট, তার সংস্পর্শে এসেই আমার অভিনয় জগৎ, নাচের জগৎ, আমার গুরু শ্রী প্রসন্ন গুহনিয়োগী, তার কাছে আমি ভরতনাট্যম শিক্ষা নিই এবং সৌরভ গোবুবাইয়ের কাছে আমি থিয়েটারটা শিখি। প্রত্যেকটা বাবা মার মতন আমার বাবা মা সাপোর্টিভ, প্রচুর সাপোর্টিভ। বাট হ্যাঁ, কোনো সময় যখন বলেছিলাম অভিনয় জগৎটাতে যাব, তো বলেছিল যে অভিনয় জগৎটার থেকে অন্য কিছু একটা বেছে নিই, কিন্তু ছোটবেলা থেকে আমার একটা ইচ্ছে ছিল যে অভিনয় জগৎটাতে আমি ঢুকব। তো কাছে অনেক ব্যাপারে অনেক কিছু বলেছি, অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছি, বাবা মা বুঝেছে, বুঝে নেওয়ার পর এখন এই জায়গায় দাঁড়িয়ে আছি, অ্যান্ড প্রচুর সাপোর্ট করেছে। আমি সবসময় মনে রাখি যে অনেকে আছে যারা বলেছিল যে যা ইচ্ছে কর, সবসময় সাপোর্টে দাঁড়াবো, কোনো সময় পিছাবো না, কিন্তু হ্যাঁ, দুজন মানুষ যেহেতু ছোটোবেলা থেকে এখন যে আমার পাশে আছে, সে বাবা মা কখনো আমাকে বলে পিছিয়ে যেতে বা কখনো আমার হাতটা ছাড়িনি, সবসময় পাশে ছিল। আর সেই মডেলিং জগৎ, অ্যান্ড ছোটোবেলা থেকে নাচটা ভালোবাসতাম, সে নাচের থেকে এক্সপ্রেশন থেকে সেখান থেকে আরও নাটক করেছি। শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে আমার অনেক ডান্সের ক্লিপ আছে, অনেক ডান্স করেছি, প্রফেশনালি ভরতনাট্যম ডান্সার। শিলিগুড়ি সোনাদুরি ডান্স একাডেমিতে শ্রী শুভম ঘোষ দাদার হাত ধরে আমার নাচটা শেখা, সে দাদার কাছ থেকে অনেক কিছু প্রাপ্য আমার। অ্যান্ড তারপর থেকে সেই কুচবিহারে আমার প্রথম র‍্যাম্প শো হয়, তারপরে আরও মডেলিংয়ে অনেক কিছু করি, অ্যান্ড অনেক অনেকের সাথে চেনা পরিচয় হয় সে মডেলিংয়ের হাত ধরে। অ্যান্ড আমার ফ্রেন্ড যে আমার পাশে আছে তার সাথে থেকে এতটা দূর এগিয়েছি, অ্যান্ড চাই আমরা আমাদের দুজনের ফ্রেন্ডশিপ যেন আরও অনেকটা এগিয়ে যায়, অ্যান্ড অভিনয় জগতে যেন আমরা দুজন অনেকটাই যেন সফলতা অর্জন করতে পারি, সবার মন জিততে পারি। প্রথমবার যখন স্টেজ পারফরমেন্স করেছিলাম, তো শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে ব্যাক স্টেজে দাঁড়িয়েছিলাম, অ্যান্ড আমাদের নাচ ছিল আইগিরি নন্দিনীতে। তো মনে মনে ভাবছিলাম প্রথমবার একটা হাত ঠান্ডা পা ঠান্ডার ব্যাপার, অ্যান্ড খুব মানে ঘাবড়ে
ঘাবড়ে যাচ্ছিলাম মনে মনে, কিন্তু একটা জিনিসই ভাবলাম যে ফার্স্ট স্টেজ পারফরমেন্সটা যতটাই হোক না কেন 100% থেকেও বেশি ভালো দিতে হবে, যতটা আমি পারি না কেন। তো যতটাই ঘাবড়ানো ছিল না কেন স্টেজ পারফরমেন্স দিলাম, অনেকটা ভাবেছিলাম, বাট স্টেজ পারফরমেন্সটা খুব ভালো হয়েছিল। প্রথম আমার স্টেজ পারফরমেন্স ছিল শিলিগুড়ি নাম্বার ওয়ান, ধরতে গেলে খুব নাম করা একটা স্টেজ, দীনবন্ধু মঞ্চ, অ্যান্ড প্রচুর লোকের অ্যাপ্রিসিয়েট, অনেকটা মানে হাততালি, অনেকটা ভালোবাসা সবার, অ্যান্ড সেখান থেকে অনেক মানুষ আমাকে চিনে নেয়। অ্যান্ড তারপরে আরেকটা প্রোডাকশন করেছিলাম চামুণ্ডা, প্রথমবার একটা দেবী সেজে নাচ করা, অ্যান্ড সেটা শিলিগুড়িতে প্রথম হয়েছিল। তো সেটা একটা হাত ঠান্ডা পা ঠান্ডার ব্যাপার, কিন্তু হ্যাঁ সেই প্রোডাকশনটা আমাদের প্রচুর পরিমাণে ভাইরাল হয়, প্রচুর পরিমাণে মানুষের ভালোবাসা পায়। অ্যান্ড তারপর থেকে আস্তে আস্তে সেই স্টেজ পারফরমেন্স করতে করতে অনেকটাই আমাদের ভয়টা আস্তে আস্তে কাটিয়ে আসলো। কিন্তু একটা কথা সবসময় বলি, অ্যান্ড সবসময় যেটা জেনে এসেছি যে যত বড়ই মানুষ মানে হও না কেন, স্টেজে যখনই উঠবে একটু হলেও ঘাবড়াবে। সেটা আমরা এখন এই মুহূর্তে ঘাবড়াচ্ছি, যখন বড় একটা কোনো কিছু হয়ে যাব বা একটা স্ট্রাগলিং লাইফে থাকবো বা একটা স্টেজে উঠছি তখন একটু হলেও ঘাবড়াবো। কিন্তু হ্যাঁ, মনে সে কনফিডেন্ট রাখতে হবে, যতই ঘাবড়ে থাকো না কেন তোমার 100% থেকেও তোমাকে বেস্টটা দিতেই হবে। আমি যখন প্রথম প্রথম এই জগতে আসতে শুরু করলাম তখন আমার বাড়িতে যেহেতু কেউ এই সব জগতের সাথে যুক্ত না, সো বুঝতে পারিনি। তারপর আমার ফার্স্ট পারফরমেন্স কোচবিহার রবীন্দ্রভবন নামক একটা মঞ্চে, সেখানে আমি সখী ওই বুঝি বাঁশি বাজে বা ইমন চক্রবর্তীর গান দিয়ে আমি একটা নাচের পারফরমেন্স করেছিলাম। এবং আমি তখন নাচ শিখতাম না, তখন আমি নিজের থেকে তুলেই সেই স্টেজে পারফরমেন্স করেছিলাম এবং সেই পারফরমেন্সটা আমি একটু হলেও হয়তো ভালো করতে পেরেছিলাম। অডিয়েন্স সেই পারফরমেন্সের পর আমি যখন স্টেজের থেকে নামলাম তখন অডিয়েন্স কিছু কাকিমণি, কিছু বিভিন্ন রকম গুরুজিরা সামনে বসেছিলেন, তারা আমাকে ডেকে ডেকে বলছিলেন যে খুব ভালো পারফরমেন্স করেছো, কোথায় শেখো? তখন আমি লজ্জায় বলতে পারিনি যে কোথায় শিখি, অ্যাকচুয়ালি তো আমি শিখতামই না। সো সেখান থেকেই জার্নিটা শুরু। স্বপ্ন যখন দেখেছি সেটা পূরণ করতেই হবে, এবং আমার মনে হয় আমি যে পরিমাণে স্ট্রাগল করছি ভগবানের আশীর্বাদে, আমার গুরুজনদের আশীর্বাদে আমি নিশ্চয়ই একদিন সফল হব। তখন আমার সোসাইটিকে একটা কথাই বলার, যারা আমাকে এক সময় সাপোর্ট করেনি বা আমাদের মতো মানুষ যাদের যারা আলাদা চোখে দেখে আলাদা করে রাখে, যারা মনে করে যে আমাদের মতো মানুষ কিছু করতেই পারে না, তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে আমাদের মতো মানুষের মধ্যেও কিন্তু ট্যালেন্ট আছে, আমরা কিছু করতে পারি, কিছু সমাজকেও গিফট করতে পারি। সো একটু যদি আমাদের সাপোর্ট করো, আমাদের যদি পাশে দাঁড়াও তাহলে আমরা খুব উপকৃত হব, এবং আমরাও তোমাদের মতোই মানুষ, একটু আপন করে নাও, দেখবে আমরাও তোমার আপন, তোমাদের আপন হয়ে যাবে। সেটা অবশ্যই, প্রত্যেকটা নর্মাল মানুষের মতন আমরাও একটা মানুষ, আমাদেরও বাঁচার অধিকার আছে। কিন্তু হ্যাঁ, যখন এই অভিনয় জগতে এসেছি এতটুকুনি বলতে চাই, যদি যখন আমরা একটা সাকসেসফুল হব বা আমাদের অনেকে চিনবে, তাদের কাছে এতটুকুনি প্রেরণা মানে থেকে যাব যে সবসময় নিজের ট্যালেন্টটাকে সবার সামনে ধরে রাখার চেষ্টা করব। আমি সবসময় এটা মনে করি কারোর মধ্যে ট্যালেন্টের কমই নেই, শুধু সেই ট্যালেন্টটাকে সবার সামনে তুলে ধরতে হবে। আর আমাদের এলজিবিটিকিউ কমিউনিটির মধ্যে অনেকের ট্যালেন্ট আছে, বেশিরভাগ মানুষেরই ট্যালেন্ট আছে, সেই ট্যালেন্টটাকে ধরতে হবে। অ্যান্ড সোসাইটিকে কোনো সময় ভয় করো না, সোসাইটি সবসময় যাবে, তুমি পিছিয়ে থাকো, সেই সোসাইটিকে ধরতে গেলে হার মানিয়ে তোমাকে আগাতে হবে, তাহলেই তুমি কিছু একটা করতে পারবে। করোনা পরিস্থিতি ফটকরি আমাদের জীবনে চলে আসলো, মার্চের 22 থেকে প্রথম আমাদের ভারতবর্ষে লকডাউন ঘোষণা করা হলো। প্রথম প্রথম খুবই ভয় পেয়ে গেছিলাম, ঘাবড়ে গেছিলাম, কারণ চারিদিকে এত মৃত্যু সংবাদ, একটু তো ভয় লাগবেই, কারণ আমি অনেকটা ছোটো, আমার মা একটা প্রাইভেট হসপিটালে কাজ করে, সেখানে অনেক কোভিড পেশেন্ট ছিল, তো আমি নিজের থেকে বেশি মাকে নিয়ে চিন্তা করতাম, কারণ মাকে ওই ওয়ার্ডে কাজ করতে হবে, তো অনেকটাই ঘাবড়ে গেছিলাম। কিন্তু ভগবানকে যেহেতু ছোটোবেলা থেকেই বিশ্বাস করি, তার ওপর একটা বিশ্বাস ছিল যে না, এতটা ভগবান হয়তো খারাপ হতে পারে না, কারণ ছোটোবেলা থেকে যাকে ডেকে এসেছি সে এতটা নিষ্ঠুর কখনোই হতে পারবে না। এবং অবশ্যই ভয় পেয়ে গেছিলাম, তারপর আস্তে আস্তে আমাদের যেগুলো রুলস ছিল, হ্যান্ড স্যানিটাইজিং করা, নিজেকে সুস্থ রাখা, তারপর নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তারপর বাইরে বেরোলে আমাদের মাস্ক ইউজ করা, সেগুলো অবশ্যই আমরা মেনে চলেছি এবং কখনো আশা হারাইনি। আমি যেহেতু একজন নৃত্যশিল্পী এবং অভিনেতা, আমি বাড়িতে আয়নার সামনে অভিনয় প্র্যাকটিস করতাম, আমি ঘুমড়ু পরে নাচ প্র্যাকটিস করতাম বাড়িতে হোম থিয়েটার লাগিয়ে, আর আমার বেস্ট ফ্রেন্ড সাথে আছে সামহি রয়, ওকে আমি ফোন করতাম, আমাদের মধ্যে মানে গোটা লকডাউনটাই মানে আমরা আমাদের সাথে কথা বলতে বলতে কাটিয়ে দিয়েছি যতটা পেরেছি দুজন দুজনকে সময় দিয়েছি। হ্যাঁ, আর লকডাউন পিরিয়ডের মধ্যে এটা সত্য কথা যে
মনে হচ্ছিল যে কেন জানি সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে, অন্ধকার ছেয়ে আসছে, সব কি ঠিক হবে, আদৌ কি ঠিক হবে। কিন্তু হ্যাঁ, আস্তে আস্তে দেখলাম সবার সাথে তাল মিলিয়ে তাল শুরু হলো। অ্যান্ড আমাদের নাচের যে সিজনগুলো ছিল, নাচের প্রত্যেকটা মঞ্চ আমরা মিস করছিলাম, প্রত্যেকটা আমরা প্রোগ্রাম মিস করছিলাম। অ্যান্ড সবচেয়ে বেশি আমার চিন্তা ছিল আমার বাবাকে, কেন কি আমার বাবা অ্যাজ এ বিজনেসম্যান অনেক জায়গায় যেতে হয়। তো যখন এরকম একটা পরিস্থিতি চলে আসলো, চারিদিকে মহামারী, চারিদিকে মানুষ মরে যাচ্ছে, তো খুব ঘাবড়ে গেছিলাম। অ্যান্ড বাবাকে বলেছিলাম যে বাবা, পারলে তুমি কিছুটা দিন থাকো, কিন্তু যেহেতু আমরা একটা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, সেহেতু থাকাটা কোনো সময় উচিত হতে পারে না, অ্যান্ড হবেও না। তো সে কারণে বাবা যেহেতু হ্যাঁ, বাবাকে সবসময় এটা করতাম, বাড়ির ফ্যামিলি সবসময় সাপোর্ট করে, সবসময় এই জিনিসটা ক্যারি করে, স্যানিটাইজার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, অ্যান্ড আমরাও ছিলাম। তো সেই জিনিসগুলো ক্যারি করতে করতে তারপর আস্তে আস্তে সেই সময়ের সাথে পরিস্থিতির সাথে তাল মিলিয়ে নিলাম। অ্যান্ড তারপর আমরা বাড়িতে আমরা অনলাইন ক্লাসেস শুরু করলাম। অ্যান্ড আমার যে স্যার ছিল, আমার যে ডান্সার, যে গুরুজি ছিল, তিনি অনলাইন ক্লাসেস নেওয়া স্টার্ট করলো নাচে। অ্যান্ড আমরা তখন ফেসবুকে আমাদের নাচের ভিডিও বানিয়ে আপলোড করা স্টার্ট করলাম। আমরা আমাদের প্রোগ্রামগুলো কখনো মিস করিনি, কেন যেহেতু যে সময় আমাদের প্রোগ্রামগুলো ছিল তার মিনিমাম দু একদিন আগে আমরা নাচের ভিডিও বানিয়ে নিতাম, আর সেই সময় সাপেক্ষে আমরা সেই ভিডিওগুলোকে ছেড়ে দিতাম, আপলোড করে দিতাম। অ্যান্ড প্রচুর মানুষ ভালোবাসতেন, অ্যান্ড সেগুলোকে সাপোর্ট করতেন। অ্যান্ড এইভাবে আমাদের লকডাউন পিরিয়ডটা কাটলো। অ্যান্ড সবচেয়ে বেশি যেটা আমি সবচেয়ে খুশি, এই লকডাউন পিরিয়ডের মধ্যে সবচেয়ে আমার কাছের একজন মানুষ, আমার বেস্ট ফ্রেন্ড শ্রীময়ের সাথে আমার দেখা, আমার পরিচয়, অ্যান্ড ওর সাথে তাল মিলিয়ে মিলিয়ে আজ এত দূর। অ্যান্ড সবচেয়ে বেশি মানে কারোর সাথে অত কথা হতো না, ওর সাথে সবসময় কথা হতো। অ্যান্ড যে একান্ত, যে একটা একা একা ভাব লাগে না, যে বাড়িতে বসে বসে কেউ নেই, আছে মা বাবা, আছে ভাই বোন, আছে সবার সাথে সব কথা শেয়ার করা যায় না, একটা ফ্রেন্ড সবসময় দরকার হয়। তো সেই জায়গাটায় ও আমার সবসময় দাঁড়িয়েছিল, আছে এবং থাকে। আর আমাদের মনে হয় না লকডাউনটা আমাদের খুব বোরিং গেছে, কারণ আমরা দুজন দুজনের জন্য একদম পারফেক্ট ছিলাম, একদমই পারফেক্ট। এখনই তো আমরা মরে যেতাম রে অ্যাক্সিডেন্ট হয়ে। সত্যি এত বড় শহরে সাবধান, আমি বলে দিলাম আগের থেকে তোকে। আগে তো এরকম দেখিনি রে, আমাদের গ্রামে তো নেই রে। তাহলে আমরা এত বড় শহরে চলে এসেছি, তখন আমরা কেমন করে পার হব? জিজ্ঞেস করিনি কাউকে, তার চিন্তা করিস নি। বললাম তুই সময় শোন না, কাল রাতে না আমি না খেয়ে চলে এসেছি বুঝলি, আমার না খুব খিদে পেয়েছে, আর আমি বাড়ি থেকে না কোনো টাকা জানি তোর কাছে কি হবে, দেখলাম দেখছি। টাকা তো নেই রে। নেই টাকা? টাকা তো দেখছি নি, টাকা নেই না। এবার কি হবে, এবার কোন দূরে গিয়ে উঠবো আমরা বল? এই এত বড় একটা শহরে কাউকে চিনি না জানি না, কোন দূরে গিয়ে উঠবো বল? কেই বা আমাদের ঠাই দেবে? চিন্তা করিস নে, আমি আছি তো। আমার কিন্তু খুব ভয় করছে জানিস তো, ভয় তো আমার করছে। শোন একটা একটা আমি কাউকে না জিজ্ঞেস করি না। না না না, জিজ্ঞাসা করিস না, আমি জানি, শুনেছি শহরের লোকেরা নাকি ভালো হয় না, গ্রামের মেয়েদের এনে বিক্রি করে দেয়। আমাদের সাথে যদি সেরকমটা হয় তাহলে কি আমি কি করবো বলি? আমি কিছুই বুঝতে পারছি না। কেন আসলাম বলতো, ওখানে ভালো ছিলাম? আমাদের মনে হয় কি মা বাবাকে না জানিয়ে রাতারাতি পালিয়ে আসাটা উচিত হয়নি।